उपस्थित अतिथिवृंद एलाकार विशिष्ट व्यक्तिबर्ग एवं ढाका ओ एर आशपाश थेके दिन दरदी आमार प्रिय भाई एवं बोनेरा आमरा आल्लाह शुक्रिया आदाय करछि जिनि आजके आमादेरके आसुन्ना कन्फारेंसे आसार बसार एवं ज्ञान अर्जन करार तौफिक दान करेछेन। आमरा सकलेई बोली आलहामदुलिल्लाह আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি যিনি এই সত্যের দিকে সুন্নার দিকে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আর যদি তার হেদায়েত না থাকতো তাহলে আমরা হেদায়েত পেতাম না। সুতরাং আবারও বলি আলা মান্নিহি ওয়া কারামিহি ওয়া ইহসানিহি ওয়া হিদায়াতিহি আলহামদুলিল্লাহ। আমার আগে এদেশেরই প্রখ্যাত একজন ময়দানের বক্তা প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন, আল জিহাদু বিল আমওয়াল। এটাকে আলোচনাটার হয়তো বিষয়টা দুটো ছিল, নাজারিয়াতান ওয়া তাতবিকান, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তবে আমরা দেখলাম উনি অত্যন্ত বিজ্ঞ জনচিতভাবেই প্র্যাকটিক্যাল ইস্যুটাই তুলে ধরেছেন এবং আমাদের সামনে বিষয়টা এমনভাবে পেশ করেছেন যাতে এই ধরনের মাল সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার মধ্য দিয়ে জিহাদ করার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত তার একটা পরীক্ষা হয়ে যাওয়া, তাই না? যাই হোক, তিনি কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, প্র্যাকটিক্যালি যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা দেননি তারা দেবেন এই আশাবাদ তারা তিনি ব্যক্ত করেছেন। অতএব আমরা আশাহত নই, আমরা আশা করছি যে যেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই স্টেজে বক্তা হয়, বক্তব্য দেওয়া হয়, মাহফিলে আলোচনা হয়, কনফারেন্সে আলোচনা হয়, জ্ঞান শেয়ার করা হয়, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে থিওরি এবং থিওরি হিসাবেই থেকে যায়। মুসলিমরা এতটাই অলস যে থিওরিকে আর প্র্যাকটিসে আনতে তারা অনেক সময় রাজি হয় না এবং এটাই আমাদের দুর্ভোগের কারণ। মনে রাখবেন, এটাই আমাদের দুর্ভোগের কারণ মুসলিম উম্মার বর্তমান জামানায়, যে আমরা থিওরি নিয়ে সন্তুষ্ট, সহিহ আকীদার থিওরি আমাদের সবার মধ্যে আছে কিন্তু প্র্যাকটিসটা কোথায়? সালাতের থিওরি আমাদের মধ্যে আছে, পাঁচ ওয়াক্ত সালাতের থিওরি, প্র্যাকটিসটা কোথায়? ইনফাক ফি সাবিলিল্লাহ, সাদাকা, আল্লাহর রাস্তায় কোরবানি, ত্যাগ, তিতিক্ষা, এগুলোর থিওরি কিন্তু আমাদের কাছে আছে কিন্তু প্র্যাকটিসটা কোথায়? এটা আজকে খুঁজে বের করতে হবে। সোশ্যাল সার্ভে লাগবে যে মুসলিমরা আসলে কতটা সিরিয়াস তাদের থিওরিগুলো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার ক্ষেত্রে। আশা করছি আহমদুল্লাহ ত্রিশালীর বক্তব্য আমাদের জন্য হয়তো মোটিভেশনাল হবে যে আমরা থিওরি থেকে প্র্যাকটিসে যাওয়ার জন্য একটা রাস্তা খুঁজে বের করি, যেন আমরা অনুপ্রাণিত হই। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সেই প্রণোদনা আমাদেরকে দান করেন, বলুন আমিন। বিষয়টা অনেক বড় দেওয়া হয়েছে আমাকে, কোরআনিক স্টাডি অ্যান্ড ইমানিক স্টাডি, শঙ্কা এবং বাস্তবতা, অনেক বড়। ইমানিক স্টাডি বলতে আমরা ইসলামিক স্টাডিজের সাথে রিলেটেড সব কিছু বোঝাচ্ছি, ওই বিষয়টা নিয়ে আমি আজকে আর কথা বলবো না যেহেতু সময় আসলে আমাদেরকে পারমিট করবে না। কোরআনিক স্টাডি নিয়ে কিছু কথা বলা যায় কিন্তু তারপরেও বিষয়টা অনেক বড়। কোরআনিক স্টাডি বলতে আমরা কী বুঝি এবং কোরআনিক স্টাডির ক্ষেত্রে আমাদের শঙ্কাটা কোথায়, বাস্তব সমস্যাগুলো কী? আমরা যারা ব্যক্তি হিসাবে কোরআন তেলাওয়াত করছি, পাঠ করছি, অধ্যয়ন করছি, কোরআন নিয়ে গবেষণা করছি, কোরআনের উপর ভিত্তি করে আমল করছি, কোরআনটাকে প্রতিষ্ঠার চিন্তা করছি, কোরআন ভিত্তিক দেশ, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চিন্তা করছি, সেখানে সমস্যাটা কোথায়? এটা বিশ্ব যতটা বড় সমস্যাও ততটা বড়। ছোট্ট লেভেলে সমস্যাটা, তারপরে প্রাতিষ্ঠানিক লেভেলে, তারপরে সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং বৈশ্বিক ক্ষেত্রে, অনেক বড় বিষয়। আমি এখানে কনসেন্ট্রেট করব অল্প দু একটা বিষয়ের উপরে, সেটি হচ্ছে কোরআনিক স্টাডি বলতে আমরা কী বুঝি আর কোরআনিক স্টাডি কেন এত প্রয়োজন, সেটা নিয়ে হয়তো অল্প কিছু কোরআন হাদিস থেকে বক্তব্য পেশ করব এবং তারপর কোরআন স্টাডি করার প্রফেটিক যে মেথোডোলজি
বা পদ্ধতি কলাকৌশল সেটা নিয়ে অল্প কিছু কথা বলবো। সম্ভবত সমস্যা নিয়ে আজকে আলোচনা করার সুযোগ নাই, কারণ এটা একটা একাডেমিক বিষয়, গবেষণা ভিত্তিক বিষয়, যেটার জন্য আমাদের হয়তো প্রাতিষ্ঠানিক বিষয়টি গুরুত্ব পাবে। কারণ বিভিন্ন প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে আমরা অত্যন্ত আশাব্যঞ্জকভাবে লক্ষ্য করছি কোরআন স্টাডি নিয়ে কাজ করছে। অনেক কোরআনিক সেন্টার আছে, কোরআন লার্নিং সেন্টার আছে, কোরআনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, এবং তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, এবং কোরআনুল করিম মাদ্রাসা আছে ইত্যাদি, এবং কুলিয়াতুল কোরআনুল করিম সহ বিভিন্ন প্রতিষ্ঠান কোরআন স্টাডিজ নিয়ে কাজ করছে। সম্ভবত ইসলামিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান যারা এককভাবে ইসলামের কোনো বিষয় নিয়ে কাজ করছে সেটা হলো কোরআন, আল কোরআনুল করিম, নুরানি কোরআন সেন্টার, তারালিমুল কোরআন সেন্টার, বিভিন্ন মসজিদ ভিত্তিক যে কোরআনিক মাকতবগুলো আছে, বিশাল বড় তার নেটওয়ার্ক, এবং আমার মনে হয় লক্ষ লক্ষ প্রতিষ্ঠান কোরআনিক স্টাডিজের ব্যাপারে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থা কতটা আধুনিক, কতটা সঠিক এবং কতটা সাকসেসফুল, এর কারিকুলাম এবং এর শিক্ষাদান পদ্ধতি কতটা ইফেক্টিভ, কতটা ফলপ্রসূ, সেটা কিন্তু আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সুন্না কনফারেন্সকে ধন্যবাদ জানাই এমন একটা বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু পাশাপাশি এই মানে শঙ্কাও আমাদের আছে যে আজকের সময় আসলে এত বিরাট স্টাডিটা অ্যাড্রেস করার জন্য যথেষ্ট নয়। আমি অল্প কিছু বিষয় এখানে তুলে ধরবো যদি শেষের সময় থাকে, এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যদি আমার সময় শেষ হয়ে যায় তার 5-10 মিনিট আগে আমাকে একটু জানাবেন। আল কোরআনুল করিম এটা হচ্ছে দস্তুরুল উম্মাহ, উম্মার দস্তুর, কনস্টিটিউশন, মুসলিম উম্মার এমন একটা কনস্টিটিউশন যেটা অবশ্য কর্তব্য আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর এটা মেনে নিতেই হবে। কোরআন অস্বীকার করে কোনো মুসলিম মুসলিম থাকতে পারে না। কোরআনের প্রতিটা বাক্য, প্রতিটা নির্দেশনা, প্রতিটা বিধান আমাদের সবার জন্য অবশ্য করণীয়। এই জন্যই এটা হচ্ছে দস্তুরুল উম্মাহ, এটা হচ্ছে মুজিজাতুল উম্মাহ আল খালেদাহ, আল্লাহর চিরন্তন মুজিজা, আল্লাহর চিরন্তন এক্সিস্টিং মুজিজা, যেটা এখনই আমরা দেখছি সরাসরি, যেটা হাতে নিয়ে দেখতে পারছি, অধ্যয়ন করে জানতে পারছি, পড়ে উপলব্ধি করতে পারছি, এমনই একটি মুজিজা। এবং এটা হচ্ছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, সমস্ত বিশ্ববাসীর উপরে আল্লাহর কায়েম করা হুজ্জা, সমস্ত বিশ্ববাসীর উপরে আল্লাহর কায়েম করা হুজ্জা। আল্লাহ বিশ্ববাসীর কোনো ব্যক্তিকে হুজ্জত কায়েম না করে বিচারের মুখোমুখি করবেন না, হুজ্জত না কায়েম করে কাউকে আজাব দেবেন না, কারণ তিনি বলেছেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা, রাসূল প্রেরণ না করে এবং তার মাধ্যমে হুজ্জত না কায়েম করে কাউকে আমরা শাস্তি দেব না, আল্লাহ সুবহান তাআলা সেটা বলেছেন। সুতরাং কোরআনুল করিম আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। কবি আহমদ শাওকি খুবই চমৎকারভাবে এর একটা বিবরণ দিয়েছেন দুটো পংক্তির মাধ্যমে। তিনি বলেছেন জাআ আন-নাবিয়্যুনা বিল আয়াতি ফানসারামাত ওয়া জিতানা বিকিতাবিন গায়রি মুনসারিমি আয়াতুহু কুল্লামা তাআলা আল-মাদা জুদুদুন ইয়াযিনুহুন্না জামালুল ইতকি ওয়াল কিদামি। অর্থাৎ নবীরা এসেছেন অনেক নিদর্শন নিয়ে, তারপর সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলোর জামানা শেষ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আর হে নবী আপনি এসেছেন এমন একটি কিতাব নিয়ে যেটা কখনোই বিচ্ছিন্ন হবে না, কিয়ামত পর্যন্ত তার অবস্থান এই উম্মার মধ্যে নিশ্চিত থাকবে। আর তার আয়াতগুলো দিবস এবং জামানা যত দীর্ঘই হোক না কেন চিরনবীন, চির আধুনিক। তার আয়াতগুলোর আবেদন, তার আয়াতগুলোর মায়ানি, তার আয়াতগুলোর সৌন্দর্য, তার আয়াতগুলোর অ্যাপ্লিকেশন ফর ইভার, জুদোদন, চির আধুনিক। ইয়াজিনু হুন্না জামালুল ইতকি ওয়াল কিদামি, কারণ এটা হচ্ছে, এটা যতই পুরাতন হোক না কেন এটা চির নতুন, এর অর্থ নতুন,
এর অভিব্যক্তি, এর দোতনা, এর অলঙ্করণ সবটাই হচ্ছে নতুন। কবি আহমদ শওকি আপনারা জানেন, মিশরের প্রখ্যাত একজন কবি, অত্যন্ত চমৎকারভাবে সব কিছু তিনি উল্লেখ করেন। আল কোরআনুল করিম এটি হচ্ছে উম্মার পুনর্জাগরণের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় উপকরণ, এবং এটা হচ্ছে উম্মার ইজ্জত, উম্মার আত্মসম্মান, উম্মার মর্যাদা আবারও ফিরিয়ে আনার একমাত্র উপকরণ। এবং আল কোরআন করিম আসুন্নাকে আঁকড়ে ধরার মধ্য দিয়েই মূলত কোরআন করিমকে মানা হয়। তাহলে কোরআন করিম মানার অর্থটা কি? আল ইতিসাম বিল কোরআন ওয়াস সুন্নাহ। এই জন্যই সুন্না কনফারেন্সে কোরআনের আলোচনা হয়। অনেক মানুষ হয়তো বলতে পারে একদিকে হচ্ছে আহলুল কোরআন আর একদিকে হচ্ছে আহলুস সুন্নাহ, না এই কথাটা ভুল। আহলুল কোরআন যারা কোরআনিয়ুন সুন্নাকে অস্বীকার করে তারা পদচ্যুত, পথচ্যুত, তারা বিভ্রান্ত, কিন্তু আহলুস সুন্নাহ আহলুল হাদিস তারা এক। তারা হচ্ছে কি? যারা কোরআন সুন্নাহ দুটোরই অনুসারী। অতএব আল ইতিসাম বিল কোরআন আই বিল কোরআনি ওয়াস সুন্নাহ। আচ্ছা, সুতরাং কোরআন সুন্নাহকে মেনে চলার নানা নিদর্শন এবং নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। তিনি আমাদেরকে দিয়েছেন দুটো জিনিস, যদি আমরা সেটা মেনে চলি কখনো আমরা বিভ্রান্ত হব না। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাত নাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা আল্লাহর পথ থেকে, কোরআন থেকে দূরে সরে যাই, আমরা কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, যেটি আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন 124 নম্বর আয়াতে, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আর যারা আমার স্মরণ থেকে তথা আল কোরআন থেকে আর সুন্না থেকে, যিকির মনে রাখবেন, আর যিকির কোরআনের একটা নাম, বাট আর যিকির মানে আশ-শরিয়া, আবার আশ-শরিয়া মানে হচ্ছে আল কোরআনু ওয়াস সুন্নাহ। আল্লাহ কোরআনে যখন সূরা আল হিজরের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমরা আর যিকির নাজিল করেছি, আয়াল কোরআন, অথবা আশ-শরিয়া। জমহুর উলামায়ে কেরাম বলেছেন এখানে আর যিকির মানে আল কোরআন ওয়াস সুন্নাহ, দুটো কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আর সুন্নাহ দুটোকেই হেফাজত করার ঘোষণা এই আয়াতে দিয়েছেন। অতএব যারা মনে করে যে আর সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে না, এটা মানুষ সংকলন করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার অনেক বছর পরে, এটা ভুল। বরং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন তিনি কোরআন সুন্নাহ দুটোকেই নাজিল করেছেন, কারণ দুটোই হচ্ছে ওয়াহি এবং দুটোকেই তিনি হেফাজত করেছেন। আর এই জন্যই আর সুন্নাহ সহি হাদিসের সমস্ত ভাণ্ডার আজকেও এই আধুনিক যুগেও মুসলিম উম্মার কাছে ততটাই স্বচ্ছভাবে আছে, প্রতিষ্ঠিতভাবে আছে, যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার যুগে ছিল। অতএব মুসলিম উম্মা কখনোই পথ হারাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সুতরাং আমরা এখানে কোরআন মেনে চলার যে বিষয়টা সেটা একটু তুলে ধরছি। কোরআনটা কি? আল কোরআনটা, কোরআনের যে সংজ্ঞা সেটা মানাহিলুল ইরফান নামক একটা বিখ্যাত গ্রন্থে ডক্টর আব্দুল আজিম তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, তিনি উল্লেখ করেছেন যে আল কোরআনুল করিম হুয়া কালামুল্লাহ আল মুজিজ, এটা হলো আল্লাহর কালাম, যেটা মুজিজা, যেটা সাক্ষাৎ মুজিজা আল্লাহর পক্ষ থেকে। আল মুনাজ্জাল আলা খাতামিল আমবিয়াল মুরসালিন, যেটি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, বিওয়াসাতাতি জিব্রিল, জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে, আল মাকতুফিল মাসাহিব, যেটা মুসহাফগুলোর মধ্যে লিখিত, আল মানকুল ইলাইনা বিত্তাওয়াতুর, যেটা তাওয়াতুর পন্থায়, যে ব্যাপারে মুসলিম উম্মা একমত, মুসলিম উম্মার ঐক্যমতে তাওয়াতুর পন্থায় যেটা আমাদের কাছে এসেছে, আল মুতাআব্বাদ বিতিলাওয়াতি, যেটার তিলাওয়াত ইবাদাহ, আল মাকতুব বিসূরাতিল ফাতিহা, আল মাকতুম বিসূরাতিন নাস। আসলে কোরআন কারিমের সংজ্ঞা দরকার নেই, দরকার আছে? ছোটো বাচ্চাকেও যদি বলি, এই তুমি কি জানো কোরআনটা কি, জানো তুমি, তাই না? কোরআনটা নিয়ে যদি ওকে জিজ্ঞেস করেন যে এটা কি, সে বলবে যে এটা আল কোরআন। কিন্তু এই সংজ্ঞাটা তারপরে প্রয়োজন আছে, কারণ এই সংজ্ঞার মধ্যে এমন কিছু বিষয় উল্লেখ করা আছে যেটাতে বিশ্বাস না করলে আপনি মুসলিম থাকবেন না। আল কোরআন কি কালামুল্লাহ না? কিন্তু মানুষের মধ্যে এবং প্রাচ্যবিদদের কিছু ছাত্র, মুসলিম নামধারী,
কিছু পণ্ডিত তারা মনে করে কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, নাউযু বিল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহ। কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছে তো কোনো সন্দেহ নেই। অতএব আল কোরআনু কালামুল্লাহ, এবং কোরআন হচ্ছে মুজিজা। কোরআন আমাদের কাছে খবরে ওয়াহেদের পন্থায় আসে নাই, তাওয়াতুর পন্থায় এসছে। অতএব এটা এত অধিক সংখ্যক লোক রেওয়ায়ত করেছে প্রত্যেক যুগে যে কোরআনের কোনো একটা লফজের ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। এবং কোরআনের শব্দ তেলাওয়াত করা এটা কি? ইবাদাহ। হাদিস তেলাওয়াত করা কি ইবাদাহ? হাদিস পাঠ করা সওয়াবের কাজ, কিন্তু হাদিস তেলাওয়াত করা ইবাদত নয়। অতএব এই জন্য যারা বুখারি খতম করেন, তেলাওয়াত করেন, এবং তারা মনে করেন যে বুখারি মানার কোনো প্রয়োজন নাই, এই ধারণাটা কী তাহলে? এটা একটা ভুল ধারণা। বুখারি আপনি পড়বেন জ্ঞানের জন্যে এবং মানার জন্যে, কিন্তু তেলাওয়াত করার জন্য নয়, এটা মনে রাখতে হবে। যাই হোক, তাহলে আমরা এখানে দেখি যে আল কোরআনুল করিম, আমরা এই যে স্টাডি বলছি, এই স্টাডিটা কী তাহলে? এক নম্বর হচ্ছে তেলাওয়া, এক নম্বর কী? তেলাওয়া। দুই নম্বর হচ্ছে আত্তাদাব্বুর, কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা গবেষণা করা। তিন নম্বর হচ্ছে আত্তাআল্লুম, কোরআন শেখা, কোরআন শেখা। এর মধ্যে সব কিছুই আসতে পারে। আপনি কোরআন তেলাওয়াত শিখবেন, আপনি কোরআন এর অর্থ বুঝবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন, এসব কোরআন শেখা। আর আরেকটা হচ্ছে তালিমুল কোরআন। কী বললাম? তালিমুল কোরআন, কোরআন শেখানো। এই চারটা কাজ মিলেই হচ্ছে কোরআনিক স্টাডি, আদ্দেরাসাত আল কোরআনিয়া। এটাকে বলা হয় আদ্দেরাসাত আল কোরআনিয়া। তাহলে কেউ যদি মনে করে যে আমি কোরআনিক চিন্তাবিদ হব, আসলেই সত্যি এমন কিছু চিন্তাবিদ পাওয়া যায় যারা কোরআন গবেষক, বাট তেলাওয়াতটা শুদ্ধ করতে পারেন। এমন অনেক চিন্তাবিদ পাবেন যারা কোরআনের মূল গভীরে প্রবেশ করেনি, অথচ কোরআন গবেষক। আসলে এটা, এই ধরনের স্টাডিকে আমরা কোরআনিক স্টাডি বলবো না, বরং কোরআনিক স্টাডি হচ্ছে এই চারটা জিনিস যেটা আমি বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সব ধরনের জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন। তিনি এর মধ্যে আমাদের জীবনের, সেটা ইবাদত হোক, মুআমালাত হোক, বা যে কোনো বিষয়ের হোক, সমস্ত আহকাম তিনি এখানে দিয়েছেন, শরীয়তের সমস্ত বিধান তিনি এখানে দিয়েছেন। এখানে যত দৃষ্টান্ত আছে জীবনের, যত মডেল যেগুলো আমাদের জন্য শিরধার্য, সব তিনি এখানে তুলে ধরেছেন। যত উইজডম, যত প্রজ্ঞা এবং যত বুদ্ধিমত্তার বিষয়গুলো আছে, এবং যত মাওয়ায়েদ, সুন্দর উপদেশ কোরআনের মধ্যে তিনি দিয়েছেন। কোরআনে ইতিহাস বিষয়ক বর্ণনা আছে, কারণ ইতিহাসের মধ্যে রয়েছে মানুষের জন্য অনেক শিক্ষা। কোরআনের মধ্যে রয়েছে পার্থিব যে আল্লাহর নিজাম এবং সুন্নাহ, আল্লাহর যে ক্রিয়েশন বেসড যে সুন্নাহ বা সিস্টেম আছে, সে বিষয়টাও এখানে আছে। মহাশূন্যের যে বিভিন্ন সিস্টেম, সৌরজগৎ কিংবা আরও যে সমস্ত বিষয়গুলো আছে, এখানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। কোরআন তেলাওয়াত এর মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা। কোরআন তেলাওয়াত মন্ত্র হিসাবে আসলে তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল হয়নি, এই জন্য কোরআন তেলাওয়াতের এত গুরুত্বপূর্ণ ফজিলত আমরা দেখতে পাচ্ছি আল কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিউওয়াফফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুর রহিম। নিশ্চয় যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, তেলাওয়াতের একটা উদ্দেশ্য কিন্তু মনে রাখতে হবে, অর্থ বোঝা, কোরআনকে হৃদয়ঙ্গম করা। মানে সাধারণত কোরআনের ক্ষেত্রে যেহেতু আমরা জানি তেলাওয়াত করাটা ইবাদা, এজন্য যারা অনারব মুসলিম তারা এটাকে অভ্যাসে পরিণত করেছে, যেহেতু আমার তেলাওয়াত করলে হয়ে যাচ্ছে, আর অর্থ বোঝার দরকার কি, অর্থ বোঝার দরকার কি। আবার আরেক দল তারা বলে যে কোরআনের যেহেতু অর্থ বোঝাটাই মেইন, অতএব অর্থ না বুঝতে তেলাওয়াত ব্যর্থ। দেখুন, দুই প্রান্তিক সীমানায় মানুষ চলে গিয়েছে, এটা দুটোই প্রান্তিক সীমানা। তাহলে সঠিক বিষয়টা কি? সঠিক বিষয়টা হচ্ছে কোরআন আপনি তেলাওয়াত করলে সওয়াব পাবেন, সেটা সত্য। কোরআন তেলাওয়াত করলেন অর্থ বুঝলেন না তাহলে তেলাওয়াত ব্যর্থ, এটা শুদ্ধ নয়। কিন্তু কোরআন তেলাওয়াতের মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা, কোরআন উপলব্ধি করা, কোরআনের বিধান জানা এবং কোরআনকে আমলে রূপান্তরিত করা। ফ
ফলে আমরা যদি বলি যে যেমন আপনি আজকে নিউজ পেপার পড়লেন, যদি বললাম কি বুঝলেন, বলে কিছুই বুঝলাম না, তাহলে মানুষ কি বলবে আপনাকে? আপনাকে একটা বই দিলাম বাংলায়, বললাম যে পড়েছেন কি না, বললেন যে পড়েছি। কতবার পড়েছেন ভাই? প্রতি মাসে একবার করে পড়ি। কি বুঝলেন? কিছুই বুঝলাম না, তাই না? এই উত্তরটা দেখেন, এই ছেলেটাও কিভাবে হাসলো, তার মানে ভেরি ফানি সিলি একটা বিষয়, তাই না? আপনি এতবার সারা জীবনভর কোরআন তেলাওয়াত করলেন, কি বুঝলেন? কিছুই বুঝলাম না। তাহলে ঠিক ব্যাপারটা এরকমই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অনারব মুসলিমদের প্রায় সবাই এরকম। সবাইকে যদি জিজ্ঞেস করেন কোরআন কি বুঝছেন, বলে যে বুঝি না, তাহলে কি তেলাওয়াত করলেন, কি স্টাডি করলেন যেটা বুঝলেন না? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আচ্ছা, এরপরে যারা যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আচ্ছা, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে, এবং যারা আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখানে ওই যে আহমদুল্লাহ ত্রিশালী সাহেবের আল জিহাদ বিল আমওয়ালের কথা আবার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ কিন্তু ওই আল জিহাদ বিল আমওয়ালের কথা বারবার উল্লেখ করেন, হয়তো বিভিন্ন ভাষায়। এখানে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। প্রথমে সিররান বলেছেন, অপ্রকাশ্যটার মর্যাদা বেশি। আমার একটা জিনিস মনে হলো এই আয়াতটা এখন তেলাওয়াত করে, যে এখানে তো যেহেতু সবাই সুন্নার আকর্ষণে এসেছেন, সুন্নার আমলটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, আপনারা অপ্রকাশ্যটাকেই মনে হয় প্রাধান্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাই না? তার মানে হচ্ছে সবাই অপ্রকাশ্যে আজকে কিছু না কিছু দিয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আশা করতে পারে একটা ট্রেডিং, একটা বিজনেস, লান তাবুর, যেটা কখনো ব্যর্থ হবে না। বাংলাদেশে এখন সব বিজনেস সব লস হচ্ছে, যত খোঁজ খবর নিচ্ছি দেখি যে লস। বড় বড় বিজনেসম্যান, অনেক বড় বড় বিজনেসম্যান আমাদের সাথে জাকাতের বিষয়ে কিছু কনসালটেন্সি করেন অথবা শরিয়া ইস্যু নিয়ে কিছু পরামর্শ নেন, তাদেরকেও দেখলাম, বলো যে ভাই জিরো না মাইনাসে আছে, পৃথিবীর ব্যবসা এরকমই, কখনো আপনার জন্য খুব ভালো, কখনো হয়তো সামান্য ব্যবসা, কখনো জিরো কখনো মাইনাস। কিন্তু আর তিজারা মা আল্লাহ, আল্লাহর সাথে তিজারা লান তাবুর, আল্লাহর সাথে তিজারা কখনোই লস হবে না, কখনোই ব্যর্থ হবে না, বরং বলা হচ্ছে এটা কখনোই কোনো ধরনের ব্যর্থতায় পর্যবসিত হবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন আল্লাহ তাদেরকে তাদের পাওনা, তাদের রেমুনারেশন ভালো করে বুঝিয়ে দিতে পারেন। ওয়াজিদ আহম মিন ফাদলি, এবং শুধু তাই না, আরও কিছু বোনাস দিতে পারেন। মিন ফাদলি মানে কি? বোনাস। মিন ফাদলি মানে এখানে বোনাস, কারণ তারা যা পাওনা এটা হলো উজুরাহুম, আজুরুন, উজুর, পারিশ্রমিক। আল্লাহ যেন তাদের পারিশ্রমিকটা পরিপূর্ণভাবে দিতে পারেন। ওয়াজিদ আহম মিন ফাদলি, এবং বাড়িয়ে দিতে পারেন, যেটা বাড়িয়ে দেওয়া হয় সেটা কি? বোনাস। ইন্নাহু গাফুরুন শাকুর। আল্লাহ সুবহান তাআলা কোরআন তেলাওয়াতের নির্দেশ জারি করেছেন সূরা মুজাম্মেলের মধ্যে, ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশটা তোমার জন্য সহজ হয় সেটাই তুমি তেলাওয়াত করো। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে, আল্লাহ কোনো অংশতেই সহজ না, তাই না? আমাদের অবস্থা হচ্ছে আল্লাহ কোনো অংশই তো সহজ না, কোরআন তো আরবি ভাষা, পৃথিবীতে সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে আরবি, নাকি? পৃথিবীতে যাই হোক, মানে এটাকে বলা হয় আরবিতে লিসানুল হাল। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম, আরবি ভাষা কত চেষ্টা করলাম পারলামই না, তাই না? আমরা দেখেছি আরবি আমাদের বিভিন্ন কোর্সে যারা ভর্তি হন, এই চার পাঁচ দিন, দু তিন দিন না যেতে ছড়তে শুরু করে। আরে ভাই, শেষ পর্যন্ত তো যাবেন নাকি? চার মাসে একটা কোর্সও কি শেষ করা যায় না? আর সুন্না কমপ্লেক্সে কি আরবি কোর্স খোলা হবে না ইনশাল্লাহ? আরবি শিখতে হবে, কিন্তু কোরআন আরবি ছাড়া শেখা যায় না। আর আল্লাহ বলছেন ফাকরা উমা তায়াসসার মিনাল কোরআন, বলেননি যে এই তুমি না পারলেও পড়ো, এটা বলেননি, বলছে ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটা তোমার জন্য সহজ সেটা পড়ো। আর সূরা আল কামারের মধ্যে চারবার আল্লাহ তাআলা বলছেন, দেখো সহজ করে দিছি, তোমরা মনে করছো কঠিন, আসলে কঠিন না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, আর আমরা অবশ্যই আল কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে, আর উপদেশ গ্রহণকারী আছে কি?
আল্লাহ সুবহান তাআলা আল কোরআনের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর আয়াত বলেছেন, শেষে একটা আয়াত শুধু আমি এখানে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কোরআন তেলাওয়াত করেনি, কোরআনিক স্টাডিজের মধ্যে নিজেকে নিয়োজিত করেনি, কোরআন থেকে যারা হেদায়ত পাওয়ার জন্য কোরআন পড়েনি, তাদের বিরুদ্ধে কিন্তু একটা মোকদ্দমা দায়ের করবেন। এটা কি শুনেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে যারা ত্যাগ করেছে, উপেক্ষা করেছে, কোরআন তেলাওয়াতের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে যারা, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এবং সেটি সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত। সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবেন, হে রব, আমার এই জাতির লোকেরা, এরা আমার জাতির লোকেরা, আমার উম্মা মুসলিমার এরা সদস্য, কিন্তু এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। আমাদের মধ্যে আজকে দেখবেন প্রচুর, আপনার পরিবারে গিয়ে দেখেন না, আপনারা যারা এখানে এসেছেন আমি জানি তারা কোরআন পড়েন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ, এটা বড় নিয়ামত। অনেক আলেম জানেন, অনেক আলেম কোরআন পড়ে না সারা বছর, এটা কি জানেন? সুতরাং আল্লাহ যাকে কোরআন পড়ার তৌফিক দিয়েছেন অবশ্যই তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার আমার পরিবারে এমন অনেক আত্মীয় স্বজন আছে যারা বছরের পর বছর কোরআন পড়ে না, অতএব তাদেরকে সাবধান করবেন। এই সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোকদ্দমা করলে এটার থেকে বাঁচার উপায় আছে? কোনো উপায় নাই, কোনো জামিনও পাবেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অনেক হাদিস আছে, আমি সব হাদিস বলবো না, দু তিনটা হাদিস বলবো এখানে। সহিহ মুসলিমের কিতাবুল মুসাফিরিন এবং বাবু ফাদিলাতে হাফিজুল কোরআন, হাফিজুল কোরআনের মর্যাদা, এই পরিচ্ছেদে কিতাব সালাতুল মুসাফিরিন সহিহ আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআনা মিসলুল উতরুজ্জা, যে যে মোমেন কোরআন পড়ে তার উদাহরণ হচ্ছে সুমিষ্ট কমলা লেবুর মতো। কমলা লেবুর দেখবেন যে উপরের যে খোসা তার মধ্যে কিন্তু চমৎকার একটা গন্ধ। দাদি নানিদেরকে দেখতাম ওই কমলা লেবুর অংশটা পানের সাথে খাইত, তখন আমরাও বলতাম যে একটু পান দেন আমরা খাই, খুব মজা, গন্ধটা খুবই সুমিষ্ট সুন্দর। অবশ্য আজকাল সব হাইব্রিড হয়ে যাওয়ার কারণে ওই কমলা লেবুর খোসার ওই গন্ধটা মনে হয় নাই। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিহুহা তাইয়িব ওয়া তাআমুহা তাইয়িব, এর গন্ধটাও সুন্দর, এর স্বাদটাও মজাদার। ও মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন মাসালুত তামরা, আর যে মুসলিম কোরআন পড়ে না কিন্তু ভালো মুসলিম, সব মুসলিমের উদাহরণ আসে না কিন্তু এখানে বলছে, যে মুসলিম ভালো কিন্তু কোরআন যে কোনো কারণে পড়ে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। খেজুরের কোনো গন্ধ আছে? এই যে খেজুর মনে হয় অনেকে পেয়েছিলেন, যাই হোক, সুন্দর একটা উদাহরণ পেয়ে গেছেন আজকে আপনারা, না ওলাও বিশেষ তেতামরা, এই খেজুরের কোনো গন্ধ নাই কিন্তু খেজুরটা মজা, না খেজুরটা খুবই মজা। এর মধ্যে বড় বড় খেজুরগুলো এখন তো ঢাকায় পাওয়া যায়, মেজদুল দেখবেন যে খুব মজা। তারপরে সুক্কারি, একটু অ্যাডভার্টাইজ করছি কারণ এগুলো আমার খুবই প্রিয় খেজুর, এই জন্য এই খেজুরগুলোর কোনো গন্ধ নাই কিন্তু মজাটা খুবই ভালো। তাহলে দুই ধরনের মুসলিমের এখানে উদাহরণ হলো, আর দুই ধরনের মুনাফিকের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শিক্ষণীয় বিষয় আছে। যে মুনাফিক, মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআনা মাসালুর রাইহানা, রাইহানা একটা ফলের মতো, যেই মুনাফিক কোরআন পড়ে, মুসলিম বেশভূষাধারী কিন্তু অরিজিনালি তার মধ্যে নেফাকি আছে, এই ধরনের মুনাফিক যে কিন্তু কোরআন পড়ে তার উদাহরণ হচ্ছে রায়হানার মতো, যার একটা সুন্দর গন্ধ আছে কিন্তু স্বাদটা তিতা। স্বাদটা কীরকম? তিতা। তার মানে মুনাফিক মানুষ আসলে ভালো মানুষ না সেটা বোঝা যায়, কিন্তু তার স্বভাবটা একটা ভালো, যে কারণে তার পড়াটা এটা সুগন্ধিযুক্ত, এভাবেই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ও মাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিল হামদালাহ লাইসা লাহা রিহুহা লাইসা লাহা রিহুন ওয়া তু'মুহা মুররুন, হানজালা ফলের মতো। যে মুনাফিক কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে হানজালা ফলের মতো, যেটার গন্ধটাও খারাপ, তার কোনো ভালো গন্ধ নাই, এবং যেটার স্বাদটা হলো তিতা। আচ্ছা, আমরা এবার একটু চলে যাচ্ছি দ্রুত। কোরআন তেলাওয়াত করা, কোরআন স্টাডি করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলাকৌশলগুলো কী, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী শিখিয়েছেন আমাদেরকে, কীভাবে আমরা
কোরআন পড়ব যখন, বিশেষ করে যারা নাজরা পড়ে, অথবা আপনারা আমরা যারা প্রত্যেকে সকালবেলা ব্যক্তিগতভাবে বা প্রত্যেক সালাতের পরে কিছু সময় আমরা কোরআন তেলাওয়াত করি, আবার অনেকে যারা প্ল্যান করে কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করি, অর্থটা তেলাওয়াত করি, কোরআনের তাফসির পড়ি, এ সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কলা কৌশল আমাদেরকে শিখিয়েছেন। এক নম্বর হচ্ছে, কোরআন যেহেতু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন যেহেতু কালামুল্লাহ, অতএব কোরআন পড়ার জন্য শারীরিক এবং মানসিকভাবে একটু প্রস্তুতি নেওয়া। মেসওয়াক করবেন, মুখ পরিষ্কার করবেন, সুন্দরভাবে বসবেন, আদবের সাথে বসে কোরআন তেলাওয়াত করবেন। এটা হলো প্রথম টিপস। দ্বিতীয় হচ্ছে, কোরআন তেলাওয়াত করার জন্য উত্তম হচ্ছে তাহারা। এখানে দুটো মাসালা, একটা মাসালা হচ্ছে কোরআন মুখস্থ তেলাওয়াত করা, তাহলে বে ইজমাইল মুসলিমিন, সকল মুসলমানদের মতে কোরআন তেলাওয়াত করার জন্য অজু লাগবে না, কোরআন তেলাওয়াত করার জন্য অজু লাগবে না। আরেকটা মাসালা হচ্ছে কোরআন স্পর্শ করে পড়া, আরবি কোরআন স্পর্শ করে পড়া। এখানে ওলামায়ে কেরামের দুটো মত আছে, একটা মত হচ্ছে স্পর্শ করে পড়ার জন্য আরবি কোরআন, যেখানে কোনো বাংলার তর্জমা নাই, ইংরেজি তর্জমা নাই, অথবা যেটা তাফসিরও না, তাহলে এই কোরআনটা স্পর্শ করে পড়ার জন্য অজু লাগবে কি না। একদল ওলামা বলেছেন যে না, এটাতেও অজু লাগবে না। তবে জমহুর ওলামায়ে কেরাম বলেছেন, শেখ সালেহ বিন উসাইমিন সহ সৌদি আরবের আরও অনেক ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে না, এটার জন্য অজু লাগবে। আমি দালিলিক আলোচনার যাচ্ছি না, আমারও মতামত হচ্ছে যদি আরবি কোরআন স্পর্শ করে পড়েন তাহলে অজুটা করেই পড়বেন এবং সেটা ওয়াজিব হওয়ার বিধানটাই হচ্ছে রাজে। তৃতীয় যেটা, সেটি হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করবেন বা কোরআনের তাফসির পড়বেন, তারা যদি মসজিদে বসেন তাহলে কেবলামুখী হয়ে বসাটাই ভালো, এই আদবটা। অন্যদিকে পড়ে বসা মানে অন্যদিকে ফেরা, শুয়ে পড়া কিংবা হেলান দিয়ে পড়া, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে, কিন্তু এটা আমরা আদবের কথা বলছি, টেকনিকের কথা বলছি, যার কারণে আপনার কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আপনি যত বেশি আদব রক্ষা করবেন দেখবেন যে মানুষের সাথে আচরণে সুন্দর হলে মানুষ আপনাকে প্রশংসা করবে, আপনার কথার তাসির বেশি হবে, আপনিও আল্লাহর কালামের সাথে যত বেশি আদব রক্ষা করবেন আল্লাহ আপনাকে তত বেশি সওয়াব দিবেন, তত বেশি আপনার মনোযোগ বাড়িয়ে দিবেন, আপনার মুখস্থ শক্তি বাড়িয়ে দিবেন, আপনাকে আমলের তৌফিক দিয়ে দিবেন, কারণ আপনি চূড়ান্ত আদবের সাথে আপনি বসছেন। চার নম্বর হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, সেটা সুরার শুরুতে হোক আর মাঝখানেই হোক। আর পাঁচ নম্বর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক সুরা শুরুতে পড়া, সুরা তওবা ছাড়া। কারণ ওলামায়ে কেরামের একটা শক্তিশালী মত হচ্ছে প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহ ওই সুরার অংশ, শুধু সুরা তওবা ছাড়া তার শুরুতে বিসমিল্লাহ নেই। পাঁচ নম্বর হচ্ছে, ছয় নম্বর হলো, যখন আমরা কোরআন তেলাওয়াত করব, নাজরা পড়ব, মুখস্থ করব, কোরআনের অর্থ পড়ব বা তাফসির পড়ব, সর্ব অবস্থায় খুশু, মনসংযোগ এবং বিনয় রক্ষা করা, কোরআন এর সাথে নিজের ফুল কনসেন্ট্রেশন এবং গবেষণা শক্তি প্রয়োগ করা এবং সম্পূর্ণ মনোনিবেশ করা। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এবং আরেকটি আয়াতে সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাদাক্কারা উলুল আলবাব। এটি একটি বরকতময় গ্রন্থ যা আপনার প্রতি হে রাসূল নাজিল করেছি যাতে মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং এ থেকে গ্রহণ করে উপদেশ। সাত নম্বর হচ্ছে, কোরআন তেলাওয়াতের সময় একটু কান্না করা। কোরআন তেলাওয়াতের সময় আমাদের কিন্তু কান্না আসবে না, কারণ অন্তর আমাদের কঠিন হয়ে গেছে, এটা কি বিশ্বাস করেন? অন্তর কিন্তু আপনি যতই বলেন যে না আমার অন্তর নরম, আসলে কঠিন অন্তর এখন সহজে আমাদের গলে না, কারণ আল্লাহর বিধান, শরিয়া, কিতাব, সুন্নাহ এগুলোর থেকে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। কিছু তৈরি করে দিয়েছেন আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি, পরিবেশ, রাষ্ট্র, সমাজ, তাই না? এককভাবে আমরা কাউকে দায়ী করছি না, এই সমাজের অনেক কিছু আমাদের সাথে আমাদের কোরআনের, আমাদের সাথে আমাদের আল্লাহর, আমাদের রবের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নার দূরত্ব করে দিয়েছে। ফলে আমাদের মধ্যে এমন একটা শক্ত মনোভাব তৈরি এসেছে, সুন্নার কথা শুনলে আমাদের চোখে কান্না আসে না,
আজাবের কথা শুনলে মনের মধ্যে ভয়ভীতি সঞ্চার হয় না, জান্নাতের কথা শুনলে আমাদের মধ্যে আর আগ্রহ তৈরি হয় না। আর আপনারা দেখেন সেই সাহাবি যিনি খেজুর খাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধের সময় যুদ্ধের ওহুদের যুদ্ধের তিনি সুসংবাদ দিচ্ছিলেন যে কে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, খেজুর ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন এবং তিনি আল্লাহর রাস্তায় জান দিয়ে দিলেন। আর এখন জান্নাতের যত কথাই বলা হোক না কেন, আমরা কিন্তু খরচ করতে তো আর জান যায় না, জান যায় কিন্তু সেটাও দিতে আমরা অনেক সময় রাজি হচ্ছি না। ছিনতাইকারী ধরলেও দেখেন মালের এতই মানে আমাদের গুরুত্ব যে ছিনতাইকারী যে তুমি জান নাও বাবা মাল দেব না, তাই না? আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমাদের এখন ইকুয়েশনগুলো পাল্টে গেছে, জীবনের মূল মন্ত্রগুলো আমাদের একদম উল্টে গেছে। আসেন আমরা সেগুলো থেকে একটু নিজেকে রক্ষা করি। এখানে দুটো জিনিস, তেলাওয়াত করার সময় আমি একটু দু তিন মিনিট সময় নিচ্ছি, তেলাওয়াত করার সময় কাঁদবেন না, পারলে কাঁদার ভান করবেন। কাঁদার ভান করা মানে ভণিতার কথা বলছি না, ভণিতা ভিন্ন জিনিস, কাঁদার চেষ্টা করবেন, ব্যাস এটা হচ্ছে কথা। আট নম্বর হলো কোরআন পড়বেন তারতিলের সাথে, তেলাওয়াতটা হবে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত এর ব্যাপক চর্চা হচ্ছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পর্যায়ে হিফজ প্রতিযোগিতার পরে এবং কেরাত প্রতিযোগিতার পরে এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা সময় দেখতাম যে খুব দ্রুত তেলাওয়াত করে, এটা এখন কমে এসছে, এটা আমাদেরকে কমাতে হবে। আর নয় নম্বর হচ্ছে যখন আমরা কোনো আয়াত তেলাওয়াত করি তার যে আবেদনটা থাকে সে অনুযায়ী সাড়া দেওয়া, আজাবের আয়াত থাকলে সেগুলো অনুধাবন করা, আল্লাহর আজাবের ভয়াবহতা উপলব্ধি করা এবং আল্লাহর কাছে মুক্তি চাওয়া, আর জান্নাতের এবং ভালো আয়াতগুলো সেগুলো উপলব্ধি করা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ আমাদেরকে আহলুল জান্নাহ মানিয়ে দাও, এভাবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে কোরআনের, সর্বশেষ আমি বলছি কোরআনের সাথে আদব রক্ষা করা। অনেকে দেখা যাচ্ছে যে পায়ের উপর কোরআন রেখে পড়ে, অনেকে দেখা যাচ্ছে যে সোফার উপর কোরআন রেখে পড়ে। সোফার উপর তো মানুষ বসে, তাই না? তাই সোফার উপর আপনি কোরআন রাখবেন কেন? চেয়ারের উপরে মানুষ বসে, এক চেয়ারে বসে আরেক চেয়ারের উপরে কোরআন রাখে, সেভাবে যে এটা কিছু না, এটা কিন্তু আদবের খেলাফ হয়, এহতেরামের খেলাফ হয়। আর সর্বশেষ হলো কোরআনের যে তারতিব, সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত এই তারতিবে পড়াটা ভালো। এই তারতিবটা কেন আল্লাহ তাআলা দিলেন? এই তারতিবটা হচ্ছে তাওকিফি, ওহি নির্ভর তারতিব, ফলে এই তারতিবটা আমাদের রক্ষা করা উচিত। এ হচ্ছে কিছু টিপস, আরও অনেকগুলো টিপস ছিল আমরা সেটা স্কিপ করতেছি। আর সমস্যার কথা সেটার কোনো অন্ত নেই, এটা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন বারবার স্লিপ আসছে, সুতরাং আর শেয়ার করার কোনো সুযোগ নেই। আমি কর্তৃপক্ষকে বলবো যে নেক্সট ইয়ারে যদি দুদিন ব্যাপী করা যায় কি না, এবং এবং দুভাগে করা যেতে পারে, প্রথম দিন করবেন আমভাবে, এটা আমি একটা সাজেশন দিয়ে শেষ করছি, অর্থাৎ জনগণের জন্য, সবার জন্য, কেউ থেকে মাহরুম হবেন না। আর দ্বিতীয় দিন শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমে হবে, এবং সেখানে আসলে আমরা আমাদের এই দাওয়াতের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাই, আমরা আমাদের জ্ঞানের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাই, আমরা আমাদের ইসলামিক লাইফের প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাই এবং এই সমস্যাগুলো থেকে উত্তরণ কী সেটাও জানতে চাই, আমরা আমাদের পারিবারিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাই, আমরা আমাদের শিক্ষার সমস্যাগুলো নিয়ে, পলিসির সমস্যাগুলো এবং সেখান থেকে উত্তরণ কী করে হতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং সেখানে আমি আশা করব যারা যারা শিক্ষিত, যারা এই সমাজ নিয়ে গবেষণা করেন, এই সমাজের উন্নয়ন চান এবং এই দেশের এই জনপদের উন্নয়ন চান এবং মুসলিমদের জীবনধারার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে সেটা চান এবং কিছু করার মতো কিছু পয়েন্ট চান, স্ট্র্যাটেজি চান, তাহলে এই কনফারেন্স যদি সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে, আশা করি এটা বাংলাদেশের আর সব কনফারেন্স থেকে আলাদা কনফারেন্স হবে ইনশাআল্লাহ। এবং আশা করি এর মধ্য দিয়ে আমাদের এখানে যারা অংশগ্রহণ করবেন তারা একটা পাথেয় পেয়ে যাবেন, যে পাথেয়র আলোকে তাদের ব্যক্তির জীবন, সামাজিক জীবন এবং পারিবারিক জীবন তারা গড়ে তুলতে পারবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কর্তৃপক্ষকে সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই কনফারেন্সকে কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করছি আমাদের দেশের যারা বরেণ্য ওলামায়ে কেরাম এখানে অংশগ্রহণ করেছেন এবং আরও যারা আছেন তাদেরকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দান করেন, যাতে তারা দীনের খেদমত করতে পারেন এবং তাদের মাধ্যমে আমাদের সবার
জ্ঞানের সম্প্রসারণ করে দেন। আল্লাহর কাছে সে দোয়া করে এখানে শেষ করছি। হাদা ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।